20 আগস্ট 2022। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, আমি প্রসেনজিৎ। এখন বাজে সকাল 9টা, দেখে মনে হচ্ছে সন্ধে হয়ে গেছে। আকাশে কালো মেঘ পুরো ছেয়ে আছে। গতকাল প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, সাথে ঝোড়ো হাওয়া, ঝোড়ো হাওয়া থেকেও বেশি দমকা হাওয়া, কালবৈশাখীর মতোই এত পরিমাণে ঝোড়ো হাওয়া চলেছে। বাগান পুরো লন্ডভন্ড অবস্থা হয়ে গেছিলো। সকাল থেকে উঠে সব বাগানের কাজগুলো সব শুয়ে পড়েছিল, কিছু গাছ আমি নিজেও শুয়ে দিয়েছিলাম ঝড়ের হাত থেকে বাঁচানোর জন্য। তো সকালে এসে ছাদ পুরো পরিষ্কার করে গাছগুলোকে তুলে সেপারেট করে যে যার মতো সাইজ করে দিয়েছি। তো আজকে ভিডিও টপিক হলো মানি প্ল্যান্ট। মানি প্ল্যান্ট আমরা জলে গ্রো করতে পারি কি না, আমার মানি প্ল্যান্টের অনেকগুলো ভিডিও চ্যানেলে দেওয়া আছে, যেগুলো আমরা মাটিতে প্রতিস্থাপনের ভিডিও দেখেছিলাম। তো অনেক কমেন্ট এসছে যে মানি প্ল্যান্ট জলে গ্রো করা যায় কি না। আমি বলবো মানি প্ল্যান্ট অবশ্যই জলে গ্রো করা যায়। আমি কোনো দিন জলে গ্রো করিনি, আমার একটা আছে, একটা জায়গায় একটা কাচের বোতলে আছে মানি প্ল্যান্ট গ্রো করা। দেখো, মানি প্ল্যান্ট অবশ্যই গ্রো করা যায়, কিন্তু রেজাল্ট খুব ভালো পাওয়া যায় না। পাওয়া যায় না মানে হচ্ছে গ্রোথ একটু কম হয়। এটা দেখো, দু মাস তিন মাসের গাছ, কোনো রকম ফার্টিলাইজার এতে নেই, শুধুমাত্র জলে ভেজানো আছে। আমার ফ্রিজের মাথায় থাকে গাছটা, দু তিন মাসে এই যা গ্রোথ হয়েছে এই এতটুকুই। তো আমরা মানি প্ল্যান্ট, আমার পছন্দ মিডিয়া মাটি কিংবা মাটি কোকোপিট সিন্ডার, এই মিডিয়াতে আমার পছন্দ করা। দেখো কি সুন্দর সব মানি প্ল্যান্ট করা আছে। এটা কি হয়, পাতার যে সৌন্দর্যটা না, খুব সুন্দরভাবে ফুটে ওঠে মাটিতে যদি করি। এগুলো আছে শুধু মাটিতে, শুধু বালি মাটিতে, এটা আছে মাটি বালি সিন্ডারে। আর দেখো এটা হচ্ছে একটা পাতা থেকে আমি গ্রো করছি গাছ, বড়ো এলিফ্যান্ট মানি প্ল্যান্ট যেটা বলে, এই একটা বড়ো এলিফ্যান্ট মানি প্ল্যান্ট। এটাও খুব সুন্দর করে ট্রেল করছে, একে কোকো কোয়ার দিয়ে আমায় ট্রেল করাতে হবে, তাহলে খুব সুন্দর হবে। দেখো সব এরিয়াল রুটগুলো এই যে বেরিয়েছে, এগুলো খাবার যোগানের জন্য আমায় তোমায় এই কোকো কোয়ার করে দিতে হবে। তো মানি প্ল্যান্ট তোমরা অবশ্যই মাটিতে করতে পারো, মাটিতে করলে রেজাল্ট তুমি দেখছো, তোমাদের সামনেই আছে কি সুন্দর। দেখো আপশুট মানি প্ল্যান্ট, এগুলো পড়ার টেবিলে বলো, অফিসের টেবিলে, তোমার ব্যালকনিতে, কিংবা তোমার সিঙ্গেল ছোট্ট জানলা আছে সেখানে একটা দুটো যদি রেখে দাও, কত সুন্দর দেখতে লাগবে। তো যাই হোক, আজকে মাটিতে গ্রো নিয়ে আমি আলোচনা করব না, আজকে তোমাদের সাথে আলোচনা করব জলে আমরা কীভাবে মানি প্ল্যান্ট গ্রো করতে পারি আর কী ফার্টিলাইজার দিলে গাছের বৃদ্ধি বিকাশ ভালো হবে, সেটা নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব। তোমার বাগানে যদি হ্যাঙ্গিং করতে চাও, হ্যাঙ্গিংও করতে পারো, খুব সুন্দর হ্যাঙ্গিং হয় মানি প্ল্যান্ট। তো মানি প্ল্যান্ট তুমি জলে গ্রো করার জন্য প্রথমেই তোমায় নিতে হবে একটা কাঁচের বোতল কিংবা কাঁচের গ্লাস। তুমি প্লাস্টিকের বোতল কিংবা গ্লাস নেবে না, যেটা এপার ওপার দেখা যাবে না, সেরকম কোনো জিনিস তোমরা নেবে না। তোমরা নেবে কাঁচের বোতল কিংবা কাঁচের গ্লাস তোমরা নিতে পারো, নিয়ে তাতে তুমি গ্রো করতে পারবে। তা সেই কাটিংটা তোমরা নেবে, দেখো এই যে মানি প্ল্যান্ট আছে, মানি প্ল্যান্ট তোমার বাগানে যদি থাকে, এরকম নোড এরিয়া থেকে কাটিং নিয়ে নেবে, এরকম যে নোড এরিয়া থাকে না, এই যে নোড এরিয়া থেকে তুমি কাটিং জোগাড় করবে। এখান থেকে কাটিং কিচ্ছু করতে হবে না, খালি কাটিং কেটে নেবে, কাটিং কেটে নিয়ে জলে ভিজিয়ে দেবে। দেখো এগুলো ছোট পাতা আছে, এই যে মাথার দিকে এই যে ছোট ছোট পাতা আছে, এই যে মাথার দিকে তুমি যে এরিয়াল রুটের এই যে পাতাগুলো যদি নাও তাহলে খুব সহজে গ্রো করবে, কারণ এই যে পাতাগুলো যে আছে, এই যে পাতা সবে খিলবে, এগুলো তো অবশ্যই এই পাতাগুলো তোমার গ্রো করবে। তুমি এরকম মাথার দিকের পাতা নিতে পারো। আমি এখান থেকে কাটিং নিচ্ছি, এইটা এখানে হ্যাঙ্গিং করা ছিল, ঝড়ের তাণ্ডবে পড়ে গেছে, তো আমি এখান থেকেই কাটিং নিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো এই যে এরিয়াল রুট আছে, এরিয়াল রুটের এখান থেকে কাটিং নেবে।
একটা দুটো যে কটা পারবে তুমি কাটিং নেবে, চেষ্টা করবে যে ডগার দিকের কাটিং তুমি সংগ্রহ করো। আর এই যে কাটিং জোগাড় করলে, জোগাড় করে এই যে নিচের যে পাতাটা আছে নিচের পাতাটা কেটে দেবে, নিচের পাতাটা কেটে দিয়ে এই এরকম বসিয়ে দেবে। আবার এই কাটিং থেকে নিচের পাতাটা কেটে নেবে, নিয়ে এরকম বসিয়ে দেবে, পুরো ঝাড় হয়ে যাবে, একদম কোনো রকম চিন্তার কোনো কারণ থাকবে না। তো বেশি পাতা তুমি যদি সিঙ্গেল লিফ নিতে চাও, সিঙ্গেল লিফ নিতে চাইলে তোমায় এরকম বড় পাতা থেকে নিতে হবে। এই যে বড় পাতা আছে, বড় পাতা থেকে কাটিং তোমায় জোগাড় করতে হবে। সিঙ্গেল লিফ একটু বড় পাতার কাটিং যদি তোমরা নাও তাহলে বেশ দেখতে সুন্দর লাগবে। দেখো এটা হচ্ছে বড় পাতা, তুমি এখান থেকে কাট করবে, এই কেটে দিলে, আর এই নোড এরিয়াটা থাকলো, এই যে নোড এরিয়া এটা থাকলো, আর এখান থেকে এটা কেটে দিলে, দিয়ে হয়ে গেল এটা সিঙ্গেল লিপ তোমার কাটিং। তো এইটা যদি তুমি এই গ্লাসে তুমি কাঁচের যে জারে যদি এইভাবে রাখো, এরকম চারটে পাঁচটা ছটা যদি রাখো তাহলে দেখতে খুব সুন্দর লাগবে। এই দেখো খালি নোড এরিয়াটা রইলো, আর এই যে পাতা, এই যে আগার পাতা রয়েছে, এটা কচি পাতা, এটা খুব সুন্দর বড় হবে, তাড়াতাড়ি বড় হবে। এই যে জলে ভিজিয়ে দিলে, আর এই একটা নোড এরিয়া আছে তুমি এখান থেকে কেটে বাদ দিলে, এগুলোর কোনো ফাংশন নেই, এগুলো থেকে কোনো এরিয়াল রুট বার হবে না, খালি এই রুটটা থাকলেই হলো। এইভাবে তুমি নিয়ে এই জলে ভিজিয়ে দিলে, দেখো এবারে দেখতে কি সুন্দর লাগছে। খুব সিম্পল ব্যাপার, এরকম জলে নিয়ে তুমি ভিজিয়ে দেবে, কাটিং গ্রো করে যাবে। তারপরে কি করবে, তুমি দেখছো যে তোমার গাছ অনেক রুট ডেভেলপ করে ফেলেছে, এখানে শেকড় পুরো ভরে গেছে, তখন তুমি সেই যখন রুট এখানে ডেভেলপ হয়ে যাবে অনেকটা পরিমাণে, তখন সেই কাটিংটা নিয়ে তুমি আবার যে কোনো মাটিতে তুমি যদি পুঁতে দাও তাহলে খুব সহজে সেই গাছটা তোমার গ্রো করবে, কারণ সেটা রুট ডেভেলপ করা আছে। তারপরে তুমি আবার অন্য গাছ থেকে তুমি কাটিং নিয়ে আবার নতুন করে আবার তুমি কাটিং তুমি জলে বসাতে পারবে। আর কি করবে এতে ফার্টিলাইজার বলতে, কোনো রকম ফার্টিলাইজার যদি তুমি দিতে চাও তাহলে তোমার কাছে যদি ইউরিয়া থাকে, ইউরিয়ার একটা দানা এরকম ছোটো গ্লাসে যদি তুমি জলে করতে চাও তাহলে ইউরিয়ার একটা দানা মাসে একবার এই গ্লাসের মধ্যে দিয়ে দেবে। কোনো রকম আন্ডার এস্টিমেট করবে না যে একটা জায়গায় আমি পাঁচটা দানা দেবো, তাহলে তোমার পাতা সব ঝিমিয়ে যাবে, পাতা পুড়ে তোমার গাছ নষ্ট হয়ে যাবে। ইউরিয়ার একটা দানা যথেষ্ট মাসে একবার, আর 15 দিনে একবার তুমি জলটা অবশ্যই পাল্টে দেবে। তো এইভাবে জলে তুমি মানি প্ল্যান্ট থেকে কাটিং করতে পারবে খুব সহজে। তো মানি প্ল্যান্ট করো, অনেক করো, মানি প্ল্যান্ট হচ্ছে সবথেকে সোজা বাগানিদের কাছে, নতুন বাগানি যারা আছো তোমরা সবথেকে সহজভাবে তোমরা মানি প্ল্যান্ট করতে পারবে। মানি প্ল্যান্টের মতো সোজা প্ল্যান্ট আর কিছু হয় না। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো, সাবস্ক্রাইব করো। টিল দেন বাই, ভালো থেকো, সুস্থ থেকো।